নমস্কার বন্ধুরা, হাপু সবুজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের তেল ঝোল। প্লিজ বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন, আর আমার হাপু সবুজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে তিনটে এরকম সাইজের তেলাপিয়া নিয়ে নিয়েছি, একটু কাট করে নেব। প্রথমে কাট করা হয়ে গেছে আমাদের, এবার 1 চামচ লেবুর রস আমি মাছের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দুই দিকটায় লেবুর রস দিয়ে আমি 5 মিনিট মতো মাছের গায়ে মাখিয়ে রাখব। মাছের যে আষ্টে গন্ধটা, সেটা এই লেবুর রস মাখিয়ে রাখলে চলে যাবে। 5 মিনিট হয়ে গেলে এই লেবুর রসটা আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি 10 মিনিট মতন মাখিয়ে নেব মাছটাকে। আমি 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ নুন। এই দিয়ে আমি মিক্সিতে অল্প অল্প জল দিয়ে বেটে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম। এবার মাছগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। একদিকটা হয়ে গেলে একদিকটা আমি উল্টে দিচ্ছি। মাছটা যদি ভাজা হয়ে যাচ্ছে, এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে আমি 1¼ চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সেইটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হলে আমি 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1টা টমেটো বাটা। মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 3টে কাঁচা পাকা লঙ্কা কুচি, আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটুখানি অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। এভাবে মশলাটা একটু কষে নেব 2 মিনিট মতন। এবার দিয়ে দিলাম সর্ষে বাটা। এই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, আর একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব, তাতে ঝোলটা ফুটে উঠবে। ঝোল ফুটে উঠেছে, এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দু মিনিট এইভাবে হাই ফ্লেমে একটু মাছটা আমি ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে 3 মিনিট ঢাকা দিয়ে মাছটা হতে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন, মাছ আমাদের সেদ্ধ হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। একটুখানি উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রাখার পরে আমি সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের তেল ঝোল। আপনারাও বাড়িতে এইভাবে তেলাপিয়া মাছের তেল ঝোল বানিয়ে নেবেন,